কমন্ডমের জন্য আমি দুটো খারাপ রুটের ব্যবস্থা করে দেব। মেয়েদের কমন্ডম আছে সেখানে আছে, তোমরা পড়বে তোমাদের পরবর্তী। রাঙ্গুনিয়ার সাবেক ছাত্রনেতা সদ্য প্রয়াত সাইদুল করিম শিকদার বাসার স্মরণত রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের উদ্যোগে স্মরণসভা কলেজের হলরুমত শনিবার মার্চের ১৬ তারিখ বেনে অনুষ্ঠিত হইয়া সকল নেতারা শোকসভায় আসছেন এবং তার জন্য ভূমিকা রেখে সরবপাড়া স্কুলে গিয়ে প্রশাসনিক যারা বক্তৃতা দেওয়ার সময় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোহেল তালুকদারের সভাপতিত্বে এরা প্রধান অতিথির বক্তব্য রাখে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য কামরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক আছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সজন কুমার তালুকদার। এরা স্বাগত বক্তব্য রাখে কলেজ ছাত্র সংসদের ভিপি শহীদুল ইসলাম চৌধুরী সোহেল, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান শিকদার ও সিনিয়র সহসভাপতি বাবলা তালুকদারের যৌথ পরিচালনায় সভাত বিশেষ অতিথির বক্তব্য রাখে রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, উপাধ্যক্ষ এক এম সুজাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান, সহপ্রচার সম্পাদক সিরাজুল করিম শিকদার সহ অন্যান্য। তার মৃত্যুর পরে যখন আমরা তার বাড়িতে গেলাম, এক হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখলাম। দল মত জাতি ধর্ম আবাল বৃদ্ধ বনিতা এমন কোন লোক নেই যে মৃত্যুর কথা শোনার পরে সাইদুল করিম শিকদার বাঁচার বড় যায় নাই। শুধু রাজনীতি করেছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ অনুপ্রাণিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার বিচারের জন্য এবং জাতির জনক বাসে একটা গোটা গাছ থাকে যেটা কোনো সমস্যা হলে একটু জ্যাম জন্য লাগার জন্য এবং সেই গাছটি নিয়ে সেদিন সে চলন্ত বাসে ওই গাছটি নিয়ে নেমে সে বাস ছেড়ে গোত্রীকে রোধ করে ডেক্স নিউজ সিপ্লাস টিভি।